মামুর বাড়া ভালো আছে নাকি? সকাল সকাল চলে আসছো, খাজানা পেয়ে গেছে তো, সেই মিষ্টি হবে তো। ভালো ভালো খাবার তৈরি করবো তাহলে না আমরা খাইতে পারি, বলে মিশামিশি খাবার। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগ শুরু করছি। সবাই আমরা ছোট ভাই বড় ভাই মিলে ভোরে ক্রিকেট খেলতে আসছি, অনেকদিন পর লং পিচে অনেকদিন পর খেলবো আজকে। সকালের ওয়েদারটা অনেক জোস, আকাশটা সেই লাগতেছে, তবে বৃষ্টি আসবে মনে হয়। ফজরের দিকে একটু বৃষ্টি ছিল, আবার একটু আগে অনেক রোদও ছিল, আবার এখন মেঘ করে আসছে, হয়তো বা বৃষ্টি আসলেও আসতে পারে, বৃষ্টি আসলে হয়তো বা খেলা হবে না, সেই ক্ষেত্রে ফুটবল খেলা হতে পারে। পিচটা একটু কাদা ছিল, মাসুম ভাই একটু ঠিক করলো। ভাই কি অবস্থা? দিনকাল ভালো যাচ্ছে? তুমি আজকে সকালে আসছো এটা বিশাল ব্যাপার আমাদের কাছে, সকালে খেলা নিলেই মোয়া আসে 10:11 খেলা শেষে। না আমি আজকে অনেক খুশি হয়েছি ভাই আসছে সকালবেলা, থ্যাঙ্কস টু মাসুম। আমার পা একটু ফোলা আছে, ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আমরা এদিকে ফুটবলও এনে দিছি। হ্যাঁ ভাই, কি ব্যাটিং আমরা? শিবন কই ব্যাট কই আমাদের? ভালো আমাদের ব্যাট আছে তো, আমি নিজে না মানে গায়ে মানতেছে না ওই মোরল। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি মাসুম ওপেন করবে, ছেলেটা এত সকালে আসলো সবাই মিলে। আমি তো কে রেস্তাই কি খবর, কেমন আছো? আমি তো মামুর বাড়া ভালো আছে নাকি? হ্যাঁ। সকাল সকাল চলে আসছো ঘুম বাদ দিয়ে? তোমাকে কে ডেকে দিয়েছে? নিজেই উঠি। নিজেই উঠছো? জোরে বৃষ্টি চলে আসলো, ক্রিকেট খেলা আর হবে না ভাই, ফুটবলই হবে, ক্রিকেট আর হবে না। এখন সবাই উপেশের মাঠে ফুটবল খেলতে যাচ্ছে। তবে আসেন ভাই। হ্যাঁ যাও, ফুটবল খেলা আমার হবে না, আমার পায়ে ব্যথা আছে। সুন্দর রাজাস রে, ফুটবল খেলবি না তুই? বল ভাই। হ্যাঁ না ঠিকই আছে, হাত পা ভাঙার দরকার নাই বৃষ্টির মধ্যে। একদম পিচ্ছি ছোট ভাইরা এই মাঠে ফুটবল খেলতেছে, আর আমাদের গ্রুপ ওই পাশে খেলতেছে। বৃষ্টিটা আবার কমলো এখন, বাট মাঠ তো ভিজে গেছে, ক্রিকেট খেলা আর হবে না। এখনো শুরু করো নাই খেলা? সেই বাতাস সকাল সকাল, খেলবো না খেলবো না আমি। সকাল সকাল ওয়েদারটা অনেক বেশি জোস, হালকা বৃষ্টি হয়ে আরও ওয়েদারটা অনেক ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা একটা বাতাস হচ্ছে, ভালোই লাগছে মাশাআল্লাহ। হ্যাঁ মাসুম উপরে আসো, হেভি বাতাস। খেলা শুরু হয়ে গেল, ভয় লাগে কেন? কি সমস্যা? আরে
আমি বল নিয়ে দৌড়াই খালি হ্যাঁ আরে শুধু রেড করে দিবে পাস তো ভালোই মারছে ওই টিমে চলে গেছে ভাই আরে খেলাধুলা তো হলো না আমার বাসায় চলে আসলাম ঝিরিঝিরি বৃষ্টি এখনো হচ্ছেই আজকে মনে হয় পুরো দিনই এইভাবেই যাবে সকাল সকাল শুলকা দিয়ে ভাত খাওয়া হচ্ছে রিকি ভাই বানাইছে বল সব রকমের শাক থাকবে সৌটা থাকবে রসুন পেঁয়াজ মরিচ থাকবে রসুন পেঁয়াজ মরিচ হালকা তেলে সিদ্ধ করি তারপরে এগুলা দিয়ে ভাপাই নিতে হবে এখন সব সিদ্ধ হয়ে যাবে তারপর সোডা দিয়া কিছুক্ষণ নাড়ার পর নামাইতে হবে এটা তুই বলার পর রান্না হয়েছে কেমন হয়েছে রান্নাটা হেভি হয়েছে কারণ সরকার তুইও খাইস আমি শুলকা খাইস না তা খাচ্ছি যে জীবনে ফার্স্ট টেস্ট করতেছি আল্লাহ তুই প্রথম কিরে ও খাই নাই আগে কেন টেস্ট করি কি মনে হচ্ছে ভালো লাগে না তো যে খায় না ওর কাছে তো ভালো লাগার কথা না ফ্যাকসা ফ্যাকসা লাগতেছে না তিতকো তিতকো লাগতেছে না তোমার কাছে কেমন লাগে হ্যাঁ আঠা আঠা আমার কাছে লাগে মোটামুটি ভালোই লাগে আমার কাছে ভালো লাগে এই কই যাস আই সারা বাসায় ঘুরতিছে পেট লোড তো ঘুরি বেড়াইতেছে ভালো লাগে তবু কোনটা কাঁঠাল পাকছে রে কত বড় লেবু ধরতে গেছে তবু দেখি কাটিস যেন না পরে অনেক সুন্দর ভাবে কাঁঠালটা নামানো হচ্ছে তবু আর কাঁঠাল পাকেনি সকালে নাস্তা খাচ্ছি রুটি আম আলু ভাজি পাঞ্জাবিটা চার দিন থেকে না পাঁচ দিন থেকে পরা খুলবি না আজকে আমাদের গাছের প্রথম কাঁঠাল পাকছে এটা এখন ছেলা হবে কি খাজা না পেয়ে গেছে একদম গাছেই পাকছে তো ওয়াও সেই মিষ্টি হবে তো হেভি মিষ্টি হবে মামা হবে নাকি কাঁঠাল প্রতিযোগিতা বলছি যে
সেন্টা শুনিয়ে মনে হচ্ছে কাঁঠাল পচে কাঁঠাল কাঁঠাল আর পাকুক হ্যাঁ এখন না পাকুক আর কয়েকদিন সেই মিষ্টি মিষ্টি অনেক লাউ না গুলো আলু 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 ভাজি ওটা সিজনের প্রথম কালার সেই মিষ্টি মানে এর আগে এই এই বছরে খাসনি তুইও তুই না সেদিন খেলি খাজা খাজা অবশ্য আমারও ভালো লাগে অনেক স্বাদ হ্যাঁ ভালোই খাইলাম সকাল সকাল কাঁঠাল মামিকে পাকলে গোটাল কাঁঠাল দিবা মামি গোটাল কাঁঠাল খায় না কেন লোক কম তো তুলা আমরা দেখছি আপনি যাচ্ছেন জান মিস্ত্রি ভাইদের দিস এটা রুই মাছ দেও তো তেলাপিয়া মাছগুলো টাটকা দিছে নাকি হ্যাঁ ভালো আছে টাটকা আছে এটা বাটা তো সিলভার কাপ কেমন আছে মাছগুলো মাছগুলো অনেক সুন্দর হয়েছে টাটকা মাছ একদম তোমরা কি খেলো এগুলো ভালো ভালো খাবার তৈরি করবে তাহলে না আমরা খাইতে পারি বলে মিশা মিশি খাবার কি কি রান্না করছো বলো হ্যাঁ কি কি রান্না করছো বলো জিহাদ তো খাইতে পারছে না না জিহাদ আজকে বিকেলের আকাশটা মেঘলা সারাদিনই টুকটাক বৃষ্টি হইলই মনে হচ্ছে রাতে অনেক বৃষ্টি হবে সাথে এগুলোতে শাক গাড়া হয়েছে এটা পুঁই শাক এগুলো মরিচ গাছ কি করে আম্মু আরে ঘাস হয়েছে কত বৃষ্টির পানি পাচ্ছে আর ঘাস এখানে কচু শাক হয়েছে তো এটা কি গাছছিলা এমনি এমনি হয় কচু শাক জঙ্গল টঙ্গলে হয় তো এই মরিচ গাছগুলো তো অনেক বড় হয়েছে এতটুকুতেই ফুল চলে আসছে বললাম মরিচ তো ধরছে বোম্বাই মরিচ পোনা এটা এটা যে ৫ টাকা দিয়ে চারা আনছিলাম আমি সেখান থেকে কতগুলো চারা বেরিয়েছে এইটা কি গাছ গাঁদা ফুল এটা কি আনছে না এটা ফুটছে মেহেদি গাছটা তো দারুণ হয়েছে সার দেওয়ার পর হয়েছে না এই ফুলের কালারটা জোস লাগে এই গাছে মেলা মরিচ ধরছে আমরা এই যে এই মরিচগুলোও যদি তুমি না নিয়ে যাও এখান থেকে অনেক বের হবে গাছ আচ্ছা সেই দিনের শাকটা কীভাবে বানাইছিলা আরে যে আমরা তরকারি রান্না করি না যত সিলকা হয় সব একটা বালতির মধ্যে রাখতে হয় রাখে পানি দিতে হয় দিয়ে প্রতিদিন একবার করে নাড়া দিয়ে ৭ দিন রাখি দিলে ওই পানিটা সেকে গাছের গুঁড়ায় দিতে হয় ওর সঙ্গে আরও পানি মিলাইতে হয় ধরো এক মগ সারালা পানি আর ২ মগ হলো নরমাল পানি মিলাই গাছের গোড়ায় দিতে হয় ১৫ দিন পর পর
আচ্ছা আচ্ছা আম্মু সাত থেকে পোশাক তুলে আনলো গাছের সেই টাটকা তো আম্মু দারুণ হয়েছে অনেক বড় বড় পাতাগুলো এগুলো পাতা তো বড়ই হয় ফ্রেশ অনেক ভালো লাগলো আসসালামু আলাইকুম জিয়াদ বলো কেমন আছো খেলতে খেলতে হাঁপাই গেছে সন্ধ্যায় আম্মুর হাতের স্পেশাল মুড়িমা খাবো চানাচুর পেঁয়াজ কাঁচামরিচ সরিষার তেল ইসুদ্দির ওই চানাচুরটা শেষ হয়ে গেছে ওইটা দিয়ে মাখালে সেই না ওই চানাচুরটা এদিকে পাওয়া যায় না অবশ্যই আচারে মশলা দিলে তো অনেক স্বাদ হবে গোটা না আমের আচার দাও ও আটিটা খা ওর আবার আচার খারাপ লাগে তোর আবার আচার খারাপ লাগে রে কাঁঠালের তরকারি দিয়ে মুড়ি মাখা কেমন লাগছে কালকে কিছু টি শার্ট কিনছিলাম আব্বুর জন্য আব্বু তো টি শার্ট বাইরে পরে না রাতে সবসময় পরে তো এখন সেটা দিব আর কি সাথে থাকবো দেখো তো গেঞ্জিগুলা হয় নাকি কেমন হয়েছে ওটা এমনি ব্যাগ লং আছে হবে তোমার সফট অনেক পরি আরাম বাবা কই অতগুলা তো শিশিরের গায়ে হবে হ্যাঁ লং আছে হ্যাঁ আরাম আছে না রে দেখো কাপড় গুলা আমারও দুই একটা নিছি হ্যাঁ পরে আসি তোমার আজকে কি হবে আমার জন্য এটা নিছি আর একটা নিছি আমি আনতেছি একটা নিছো কার দুই কালার বোঝা যায় এই তো দুই কালারই এই যেটা আমার একটা পড়ছি এটা হোয়াইট এটা হচ্ছে ব্লু কালার ক্যামেরায় আসতেছে না কালারটা যায় কালারটা ক্লিয়ার আসতেছে না ভালো হয়েছে আমার গুলা তোমারটা সুন্দর হয়েছে গরমের মধ্যে গেঞ্জি পরাই ভালো নরম নরম তো আব্বু বেশি হোয়াইট কালার পছন্দ করে তো ওই জন্য হোয়াইটই নিয়েছে এই আমলে 800 টাকা দিয়ে হাতে গেঞ্জি গেঞ্জি পরে তো মানে বয়স কমে গেছে 5 বছর না না ফাইন ফিটিং হয়েছে তো একদম পারফেক্ট ফিটিং না না ভালো লাগতেছে সুন্দর লাগতেছে মানাইছে জিন্সের প্যান্টের সাথে এইটাও তো ভালো হয়েছে এটাও ফাইন লাগতেছে না ওভার সাইজ তো এটা তোমার ভুঁড়ি যাদের আছে পড়তে পারবে এটাও ফাইন হয়েছে তো ভালোই লাগতেছে প্রথমটা বেশি মানাইছে হ্যাঁ প্রথমটাই ভালো লাগছে হ্যাঁ আমার এটা ভালোই হয়েছে এটা তো সুপার তোমার হচ্ছে প্রথমটা খুবই সুন্দর লাগতেছিল এগুলোও খারাপ না না গেঞ্জি প্রতিটাই আরাম আছে না গেঞ্জিগুলো খুবই আরাম
বাবা দিবসে সকল বাবাদের প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। সকল বাবাকে আসসালামু আলাইকুম। আসলে বাবা আছে বলেই আমরা সব কাজ অনেক আরামে করতে পারি, অনেক শান্তিতে করতে পারি। মানে মাথার উপর ছায়া, এটা যে বিশাল একটা ব্যাপার, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। যার বাবা নেই তারাই হয়তো বা এই ব্যাপারগুলো বুঝেন, তাদের জন্য দুনিয়াটা কত কঠিন হয়ে যায়। সকল বাবাদের প্রতি অনেক শ্রদ্ধা জানিয়ে আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।